ধৈর্যের বাঁধ ভাঙছে। এবার আন্দোলনকারীদের হুঁশিয়ারি, ডিএ না দিলে ভোটের ডিউটি করবেন না তারা। আন্দোলনের ১৯ দিনে শহীদ মিনার ধর্ণা মঞ্চে বিজেপি সাংসদ জগন্নাথ সরকার, রাজ্যকে বেঁধে অবসরপ্রাপ্ত শিক্ষক হিসেবে ডিএর দাবি করলেন বিজেপি সাংসদ। আলোচনার পথ খোলা, আন্দোলনকারীদের বার্তা প্রাপ্ত। শুধু সরকারি কর্মচারীদের ভোট পাই জানেন, ৯৭০ ভোটে এসেছি আমরা, এই হুঁশিয়ারিও দিচ্ছি। আগামী দিনে পঞ্চায়েত ভোট আসছে, সেখানে ভোটকর্মীর দায়িত্ব হিসাবে আমরা সবাই কিন্তু যাই। সেই জায়গায় সম্পূর্ণ অসহযোগিতা এবং ভোটকর্মীর দায়িত্ব বয়কটের কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি। এভাবেই বঞ্চনার বিরুদ্ধে ক্ষোভ আরো তীব্র হচ্ছে। আংশিক কর্মবিরতি, কালা দিবস পালন কিংবা পূর্ণ দিবস রাজ্য সরকারি কর্মীদের কর্মবিরতি, সবই হয়েছে। কিন্তু ডিএর দাবিতে আন্দোলনকারীরা কোনো সদর্থক সাড়া পাননি রাজ্যের থেকে। তাই এবার পঞ্চায়েত নির্বাচনের আগে ভোটের ডিউটি করতেও অনীহা প্রকাশ করছেন আন্দোলনকারীরা। আমরা এই হুঁশিয়ারিও দিচ্ছি, আগামী দিনে পঞ্চায়েত ভোট আসছে, সেখানে ভোটকর্মীর দায়িত্ব হিসাবে আমরা সবাই কিন্তু যাই। সেই জায়গায় সম্পূর্ণ অসহযোগিতা এবং ভোটকর্মীর দায়িত্ব বয়কটের কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি। এই মঞ্চ এক ইঞ্চি জমি আমরা ছাড়বো না। পঞ্চায়েত ভোটের পর ওনাদেরকে বুঝতে হবে যে যাদের কাঁধে ভর দিয়ে তারা চলছেন, এই ইমারতের পিলারগুলো যদি ধসে যায় ওনারা কেমন ওই ১৪ তলায় শাসন চালাতে পারেন সেটা দেখিয়ে দেবো। তাদের দাবি যদি পূরণ না হয়, সেই যে লাগাতার আন্দোলন চালানোর হুঁশিয়ারি যেটা বারবার আগেও আমরা দেখেছি দিতে, সেই হুঁশিয়ারিটা কোথাও গিয়ে আছে সরকারের কাছে কিন্তু একটা চরম সীমায় তারা পৌঁছে দিয়েছে। বকেয়া ডিএর দাবিতে আন্দোলনের ১৯ দিনে ধর্ণা মঞ্চে যান বিজেপির সাংসদ জগন্নাথ সরকার। আন্দোলনকারীদের সঙ্গে স্লোগানে তাল মেলান রানাঘাটের বিজেপি সাংসদ। আজকে যেটা চলছে লাগামহীন দুর্নীতি সর্বত্র, এবং আজকে ভোট কেনা অর্থাৎ খেলা মেলা, তাদেরকে কিভাবে ৫০০ টাকা দিয়ে ভোট কেনা যায় অথচ ন্যায্য পরিশ্রমের মূল্য যাদের দেওয়া হচ্ছে না, বঞ্চিত হচ্ছে, তাদের আর প্রতিবাদের ভাষা নাই, তাই তারা এই পথে নেমেছে, সেই কারণে সঠিক সিদ্ধান্ত নিচ্ছেন। আন্দোলনের ঝাঁজ বাড়ছে, অস্বস্তিতে পড়ে রাজ্যে শাসক দল বলছে আলোচনার পথ খোলা। তারা রাজ্য সরকারের কর্মচারী এবং রাজ্য সরকারের কিছু করে বাধা বা প্রতিবন্ধকতা, বাধা বলবো না, প্রতিবন্ধকতা যদি থাকে সেটাও তাদের সহানুভূতির সঙ্গে বিচার করা উচিত। রাজ্য সরকারও যেমন রাজ্য কর্মচারীদের দাবিটাকে সহানুভূতির সঙ্গে বিচার করতে চাইছে। মঙ্গলবার ভোরে দুজন অনশনকারী ধর্ণা মঞ্চে অসুস্থ হয়ে পড়েন, তারা চিকিৎসাধীন। এদিকে রাজ্য সরকারের বিরুদ্ধে পুষছেন ডিএর দাবিতে আন্দোলনকারীরা। কবে মিলবে হকের ডিএ? রিপাবলিক বাংলা।